তৃতীয় শ্রেণী গণিত বইর আস মিশ্রণ করিবার তিনটা ভিডিও আগ্রু দেখিলে না কি আজ হল চতুর্থ ভিডিও। এই চতুর্থ ভিডিওরে আমি আজ কিছু মানসাঙ্ক প্রশ্ন বিষয়ে আলোচনা করিবা হল মুহে মুহে করিবা আউ কাগজ কলম বেশি ধরিবানি হল তাহলে তোমপাই কতটা প্রশ্ন আছে দেখ। অর্পিতা আঠটি চকলেট খাইলা। অর্পিতা ঠারু অর্চিতা পাঁচটি চকলেট অধিক খাইলা হল তেবে অর্চিতা কতটি খাইলা আমি মুহে মুহে করিবা তাহলে অর্পিতা পাখে কতটি থিলা না আঠটি অর্চিতা তাঠু পাঁচটি অধিকা যেতবে অধিকা হলে মধ্যে আমি মিশ্রণ করিবা তাহলে এটি কোন হব না আঠে আমি পাঁচ মিশাইবা মুহে মুহে করিবা আঠে পাঁচ মিশলে কত হব তের হল তাহলে অর্চিতা পাখে কতটা আছে তেরটা চকলেট আছে হল মু লিখিছি কিন্তু তুমি আমি একটু চেষ্টা করিবা মুহে মুহে করিবা পাই সেমতি গোটে আছে কুন্নি সাতটি ফুল তোলিলা মুন্নি নটি ফুল তোলিলা দুই জনকর ফুল মিশিকি গোটে হার তৈরি হেলা হল তাহলে কুন্নি তোলিলা সাতটা মুন্নি তোলিলা নটা দুই জনকর মিশিকি হার তৈরি হয়েছে তাহলে হারের কতটা ফুল রয়েছে সিম্পল নরে আমি সাত মিশাই দেবা নরে সাত মিশলে কত হব ন সাত ষোহল তা মানে হারের রয়েছে ষোহলটা ফুল হল সেমতি আগে প্রশ্ন আছে রবি পাখে বাইশ টঙ্কা থিলা বাপা তাকু আউ বার টঙ্কা দেলে তাহলে তা পাখে মোট কত টঙ্কা হেলা সে একা কথা রবি পাখে থিলা বাইশ টঙ্কা তাকু আউ দেলে বার টঙ্কা মোট হয়ে গেল মিশিব অধিকা হয়ে গেল অধিকা হলে মিশাইবা তাহলে বাইশ বার মিশাইবা বাইশ বার মিশিলে চৌত্রিশ টঙ্কা এটা যদি তোমাকে মুহে মুহে ন মিশাই আসব তাহলে তুমি কাগজ কলমে মিশাইকি কহিব বাইশ বার মিশিলে চৌত্রিশ টঙ্কা আমি মিশাইবা হল সেমি দেখ মিতা জন্ম হেলা বেলকু গীতার বয়স চারি বর্ষ হয়েছিল তাহলে মিতাকে যেতবে পাঁচ বর্ষ সেতবে গীতাকে কত বর্ষ হয়েছিল হল তাহলে মিতা যেতবে জন্ম হল তার মানে মিতাকে যেতবে শূন্য বর্ষ সেতবে গীতাকে কত বর্ষ হয়েছিল না চারি বর্ষ হয়েছিল যেতবে মিতা পাঁচ বর্ষ হয়ে গেল তার মানে গীতা কত বর্ষ হয়েছিল সে চারি বর্ষর হয়েছিল পুঁ আর পাঁচ বর্ষ তার মানে চারি পাঁচ পাঁচ মিশলে কত হয়েছিল ন বর্ষ তার মানে আকু শূন্য বর্ষ হেলা বেড়ে আকু চারি বর্ষ পাঁচ বর্ষ পরে যেতবে মিতাকে পাঁচ বর্ষ সেতবে গীতাকে কত বর্ষ হয়েছিল ন বর্ষ হয়েছিল হল সেমতি অছি কেউ সংখ্যার এগার বিয়োগ কলে বিয়োগ ফল বাইশ হব হল এটি দেখ এটা টিকে কনফ্যুজ হব কেউ সংখ্যার এগার বিয়োগ কলে তার এই যে বড় সংখ্যাটা আমাকে জনা না এই বড় সংখ্যার সান সংখ্যাটা বিয়োগ কলে বিয়োগ ফল হচ্ছে বাইশ এই জায়গায় আমি কোণ করিবা দেখ এই বিয়োগ ফল আউ সান সংখ্যাকে যদি মিশাইবা তাহলে হয়েযিব বড় সংখ্যা হল তাহলে বাইশকে এগারে মিশাই দেলে বড় সংখ্যা বারি পড়ব তাহলে বাইশকে এগারে মিশাইলে ইয়ে দুই এক মিশিব ইয়ে বি দুই এক মিশিব তাহলে তেত্রিশ তাহলে গোটে সংখ্যার যে কেতে কেউ সংখ্যার বিয়োগ কলে আমি যদি কোণ করিবা সেটি না বিয়োগ ফলকে সান সংখ্যার মিশাই দেলে আমি বড় সংখ্যাটি পাইযিবা হল তাহলে এটি উত্তর হব তেত্রিশ সেমতি দুইটি সংখ্যার সে একা প্রশ্ন দেখ একাভাবে প্রশ্ন দুইটি সংখ্যার বিয়োগ ফল পাঁচ সান সংখ্যাটি পনেরো হলে বড় সংখ্যাটি কেতে এটি ঠিক সেমতি দেখ দুইটি সংখ্যার বিয়োগ ফল দিয়েছি আউ সান সংখ্যা দিয়েছি তা মানে বড় সংখ্যা দেইনি আমি সেই একা প্রশ্ন হল আমি কোণ করিবা বিয়োগ ফলকে আউ সান সংখ্যাকে মিশাই দেবা বড় সংখ্যা বাহার পড়ব তাহলে পনেরো পাঁচ মিশলে কত হব কোড়িয়ে আপনি আমি মুহে মুহে করিবা হল ছোট ছোট প্রশ্ন নেবা আউ মুহে মুহে করিবা সেমতি দেইছি দেখ তেয়াশু তেয়াশ ও একইশু মিশাইলে মিশ্রণ ফল পচাশ রু বেশি হব না পচাশ রু কম হব আমি মুহে মুহে করিবা কেমতি মুহে মুহে কে দেখ এটি চারি দশ অছি এটি দুই দশ অছি হল তাহলে চারি দুই মিশলে কত ছশ ছশ মানে অটোমেটিকাল পচাশ রু অধিক হব তেমন দরকার নেই কাগজ কলম আমার তেয়াশ রে একইশ মিশাইলে তা মানে পচাশ রু বেশি কিছু মিশাইবা দরকার নাই ঠিক সেমতি বাষঠি ও তেত্রিশকে যোগ কলে অশি রু বেশি হব না অশি রু কম হব ঠিক সেমতি আমি মিশাইবানি কেবল ছশ আনি দশ মিশাই দেবা ছশ তিন দশ মিশলে কত ন দশ হয়েযাচ্ছে তা মানে অশি রু বেশি হল আমি মিশাইয়া দরকার নাই পঞ্চাবন আউ চব্বিশ মিশলে কত হচ্ছে না অশি রু বেশি হব না কম হব আমি সেমি দেখবা দেখ পঞ্চাবন চব্বিশ এটি পাঁচ এটি দুই খালি দশকু দেখবা পাঁচ দুই সাত সতুরি সতুরি মানে অশি রু কম হব কম হব হল এটি অশি রু কম দেখ চৌবি দেখবা হল দেখ পঞ্চাবন আউ চব্বিশ অছি পাঁচ রে দুই মিশিলে সাত তা মানে এটা অশি রু কম হচ্ছে
আচ্ছা এটি একক ঘর আমি দেখিবা 5 রে 4 মিশিলে 9 9 হেলে মানে তো এটি কত হেগলা তা মানে 7 রে 9 79 হেলা 80 রু কম হই যাউচি এটা আমি মুহমে মধ্যে হিসাব করে কিন্তু যদি এটি থাকতা একক ঘর মানকৰ অধিক তাহলে 80 রু অধিক হই যাই থাকতা তাহলে বেলে বেলে মধ্যে আমাকু হিসাব করে দেখিও পড়িব যে একক ঘর যে দুইটা যাক আছে এই দুইটা মিশিলে তেমতি আমাৰ 10 রু অধিক হনুতব হলা এই শব্দক প্রশ্নৰ কি দেখো সেই বেলে ৰহিছি একক ঘর গুডাক মিশিলে কেহি 10 রু অধিক হউনি তাহলে আকু আমি আখমুজি দেখি পারিবা सेम देखो आउट प्रश्न 14 आउ 23 देखो एते एकक घर मध्ये 4 3 7 10 रु बढुनी ये 1 2 हे गेले 10 क घर 2 रे 1 मिसले 3 ता माने 30 रुटा अधिक हो जाउची हैला 30 रु अधिक सेमती 49 आउ 20 हैला एते एकक घर मध्ये 10 रु अधिक होउनी आउ 10 क घर को मिसले 4 रे 2 मिसले 6 60 रु अधिक ता माने एटा से कोची 70 रु बेसी ना 70 रु कम 70 से तो समान ता माने 70 रु कम हला जेतु 60 आउ किछ रहुची ता माने 70 रु कम हे जीव हला 31 ओ 51 अच्छा एठी भी सेमती 1 1 मिसले 2 आउ ठी 5 3 मिसले 8 एम तो देखिले आपण 82 होउची ता माने 80 रु अधिक रहुची हला जेतु 5 3 8 8 हला माने एठी मध्यम आमे 80 रु अधिक नै परिबा हला तबे देखो 62 आ 25 ठीक सेमती एकक घर मध्य मिसैले 10 रु अधिक होउनी आ 10 क घर को 6 रे 2 मिसैले 8 हे जाउची 8 हे जाउची माने एटा 80 रु अधिक किंतु प्रश्न हमहु देइछि 70 रु बेसी 70 रु कम 70 सहित समान ता माने 70 रु बेसी जेतेटा 80 रु अधिक हो जाउची ता माने 70 रु बेसी हला ताले एई बोले हमर अनेक मानसांक प्रश्न आमे मध्य छोट छोट प्रश्न निजे भी तयारी करि परबा आ तयारी करि तार समाधान करबा हला तम पई आज मिश्रण रो बहुत गुडीए प्रश्न मध्य समाधान हे गला तुमे आप सब घरे प्रैक्टिस करबो हला।